নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আপনাদের সকলকে জানাই বার্ডস অ্যান্ড পেটস লাভার সঞ্জু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত। তো বন্ধুরা, আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব যে আমি যে আজকে যে খাবারটা খাওয়াচ্ছি আমার মুরগিগুলোকে, যদি আপনারা আপনাদের মুরগি যে যদি এই খাবারগুলি খাওয়ান, তো আপনারা যদি এই খাবারটা যদি আপনাদের মুরগিগুলিকে খাওয়ান, তাহলে কিন্তু এই খাবার খাওয়ানোর পাশাপাশি আপনাদের মুরগির যে খাদ্য খরচ আছে সেগুলি কিন্তু অনেকটাই সেফ হবে। এক কথায় আপনারা এই খাবারটি খাইয়ে আপনাদের খাবারের খরচটা কমাতে পারবেন, বা এই যে খাবারটি খাওয়াবেন এই খাবারটি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার, যা আমাদের মুরগির শরীরে প্রচুর পরিমাণে কাজে আসবে। তো এই খাবারটি খাওয়ানোর ফলে কিন্তু আমাদের মুরগিগুলি অনেকটাই সুস্থ থাকবে ও পুষ্টি গুণাগুণগুলি আপনাদের মুরগির জন্য খুবই উপকারে আসবে। যদি আপনাদের মুরগিগুলি ডিম পাড়া মুরগি হয়, তাহলে কিন্তু এই খাবারটি খাওয়ালে আপনাদের মুরগি ডেলি ডিম দেবে, বা মুরগির যে ডিমের যে প্রোডাকশানটি থাকে সেটা কিন্তু মুরগির ডিমের প্রোডাকশানটি কিন্তু খুবই ভালো হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুরগি পালন সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, আশা রাখি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো আমি কী খাবারটি খাওয়াচ্ছি ও কীভাবে খাওয়াচ্ছি তা সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি পুকুরের গেঁড়ি নিয়েছি, যেগুলো আমাদের আশপাশের পুকুরে হয়ে থাকে। তো এখানে অল্প কয়েকটা পড়ে আছে, আর এখানে বেশিরভাগটাই আমি ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়ানোর পর দেখুন জিনিসটা কিন্তু এমন দেখাচ্ছে। তো আপনারা এই গেঁড়িগুলো যেভাবে ছাড়াবেন, তো আপনারা আমার মতো একটা হাতুড়ি দিয়ে বা একটা শক্ত জিনিস দিয়ে এমনভাবে মেরে মেরে এক এক করে ভেঙে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই গেঁড়ি দিয়েই আমার মুরগিগুলির জন্য খাদ্যটি তৈরি করব। তো আজকে এই সম্পূর্ণ ভিডিওতে গেঁড়ি নিয়েই গেঁড়ির উপকারিতা ও খাওয়ানোর নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা এমনভাবে ভেঙে নেবেন ও তারপর গেঁড়ির যে খোলগুলো থাকবে সেগুলো আলাদা করে, গেঁড়ির যে বাকি অংশগুলো থাকবে সেগুলোকে নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, গেঁড়ির খোলগুলো আলাদা করার পর জিনিসটা এমন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই গেঁড়ি খাওয়ানোর কিন্তু একটা প্রসেস আছে, তো সেগুলো আগে আমি আলোচনা করব, তারপরে উপকারিতা ও খাওয়ানোর নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো এই গেঁড়ি খাওয়ানোর আগে কিন্তু এগুলোকে কিছু প্রসেসের মতো দিয়ে নিয়ে যেতে হবে। তো আমি এগুলো একটি বালতিতে আগে তুলে নিই, আপনারা আপনাদের একটি পাত্রে তুলে নেবেন। তো তুলে নেওয়ার পর এটাকে পরিষ্কার জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে এটার মধ্যে কোনো দুর্গন্ধ না থাকে। গন্ধ থাকলে কিন্তু মুরগিগুলি এগুলো নাও খেতে পারে। এবং আপনারা একটু সাবধানে ধোবেন, কেননা এই খোলটা আপনাদের হাতে ফুটতে পারে। এবং ধোয়ার পর আপনারা জলটাকে ফেলে দেবেন। এবং জল ঢালার পর যদি আপনারা দেখেন এমন খোলাগুলি সাইডে থাকে, সেগুলো কিন্তু ফেলে দেবেন। এবার কিন্তু আমাদের বেশিরভাগ কাজই শেষ। তো বন্ধুরা দেখুন, আমি ছাদে চলে এসেছি, আর আমার মুরগিগুলোকে দেখুন, এরা কিন্তু এইগুলো খেতে খুব পছন্দ করে, তাই আমি এদের মাঝে মধ্যে এই গেঁড়ি খাইয়ে থাকি। তো এবার এদের খাবারগুলি দিই, দেখুন কত সুন্দরভাবে সবগুলো খাচ্ছে। দেখুন, খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো কি সুন্দরভাবে খাচ্ছে। তো এই গেঁড়ির উপকারিতা সম্পর্কে বলি, তো গেঁড়িতে আছে, গেঁড়ি যেহেতু পুকুরে থাকে তো পুকুরের পক্ষে থাকে, ফলে কিন্তু এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। এছাড়াও আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বা এছাড়াও আছে আয়রন, জিঙ্ক ইত্যাদি যে উপাদানগুলি এই গেঁড়ির মধ্যে আছে। তো এই গেঁড়ি খাওয়ানোর ফলে কিন্তু মুরগির শরীরে এই উপাদানগুলির কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই তো আপনারা এই গেঁড়ি সপ্তাহে দুইবার খাওয়াবেন ও একটু পরিমাণ মতো, কেননা বেশি খাওয়ালে একজনের তো সমস্যা হতে পারে। এবং এই গেঁড়ি যদি আপনাদের মুরগিকে খাওয়ান তাহলে আপনাদের খরচ কমবে অনেকটাই। তো আপনারা এই গেঁড়ি খাইয়ে অনেক দিক থেকে সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে আপনারা গেঁড়ি খাইয়ে আপনাদের মুরগির খাবার যে ব্যবস্থা সেটা করতে পারবেন, ও এই খাবারের ব্যবস্থার পাশাপাশি আপনারা খাদ্য মানে খাবারের যে খরচ সেটার পরিমাণও কমাতে পারবেন, অর্থাৎ এক কথায় খাদ্য খরচটা কমাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগেছে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী মুরগি পালন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এর পরবর্তী আপনারা কী টপিকে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবেন বার্ডস অ্যান্ড পেটস লাভার সঞ্জু ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।